আমরা যারা আয়রন ম্যানের ফ্যান আছি, তারা আয়রন ম্যানের মুভিতে আবিষ্কৃত জার্ভিসকে সবাই চিনি। জার্ভিসের মতো থিম ডেস্কটপে ব্যবহার করার জন্য ভিডিওতে প্রদর্শিত সফটওয়্যার এবং একটি ওয়ালপেপার লাগবে। সফটওয়্যার এবং ওয়ালপেপারের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। সবগুলো অ্যাপই ইনস্টল করতে হবে এবং রান করতে হবে। প্রথমে আপনাকে ওয়ালপেপারটি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে হবে। তারপর সকল সফটওয়্যার ইনস্টল করার পর দেখতে হবে ব্যাকগ্রাউন্ডে রানিং আছে কিনা, এবং স্টার্টে গিয়ে রেনমিটার লিখে সার্চ দিতে হবে এবং রেনমিটার অ্যাপটি ওপেন হবে, যা জার্ভিসের ইন্টারফেসকে কন্ট্রোল করে থাকে। এটি হচ্ছে রেনমিটারের ম্যানেজার। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন এবং জার্ভিসের যে সকল ফাংশন থাকে সেগুলো আপনি লিস্ট হিসাবে ইউজ করতে পারবেন, ফাংশনগুলোকে ব্যবহার করতে পারবেন। এখন আপনি জার্ভিস স্টাইল ঘড়ি দিতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অবশ্যই পুরো থিমটি সেট আপ করে নিতে হবে। পুরো থিম সেট আপ করার জন্য আপনাকে সবার আগে আগের উইজেটগুলো এবং গ্যাজেটগুলো ক্লিন করে নিতে হবে, তারপর ওয়ালপেপারের অনুযায়ী আপনাকে উইজেটগুলো বসাতে হবে। এখানে লোড আন করলে চলে যাবে এবং দেখতে পারবেন চলে পজিশন, ট্রান্সপারেন্সি ইত্যাদি সেট করতে পারবেন। বিভিন্ন উইজার্ড বা গ্যাজেটগুলো আছে, আপনি এগুলো ইউজ করলে বুঝতে পারবেন। বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট উইজার্ড যেগুলো আমাদের সচরাচর ব্যবহার হয়ে থাকে, ক্লক, ওয়েদার ইত্যাদি উইজার্ডগুলো আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। নিয়ন ওয়ালপেপারের দিতে হবে, তাহলে জার্ভিসের মতো হবে। আপনি রাডার দেখতে পাচ্ছেন, লোডে প্রেস করলে লোড হবে। ডিসপ্লে মনিটর ইত্যাদি সেটিংস ক্লিক লক এবং স্ক্রিন অন করতে পারবেন বা ড্র্যাগেবল করতে পারবেন। এখন আপনি নেটওয়ার্ক স্ট্যাটাস এবং টাস্ক ম্যানেজার, র্যাম, প্রসেসর কতটুকু ইউজ হচ্ছে তা দেখতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কমান্ড সেট করতে পারবেন। টাস্ক বার থেকে আপনি ম্যানেজারটি ওপেন করতে পারবেন।
এটি ইউজ করার জন্য আপনার অবশ্যই র্যামে স্পেস থাকতে হবে। যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের এই সফটওয়্যারটি ইউজ না করাই বেটার বলে মনে করি।